ইতালি খেলা খুবই ভালো লাগছে, এক কথায় অসাধারণ ছিল। ওরা অ্যাটাকিং খেলছে, মিডফিল্ড ধরে খেলছে, ডিফেন্সিভ খেলছে। অভিনন্দন ইতালিকে, ফোরজা আজুরি, ফোরজা ইতালি, উই উইল ব্রেক দা হোয়াইট নেট ওয়াল ইনশাআল্লাহ। ইফ ইতালি গিভ দেয়ার বেস্ট এফোর্ট, দে উইল হ্যাভ দা কাপ। বারবার মুখরিত হয়। অপরদিকে ইতালি ইংল্যান্ডের গোলটা দেওয়ার পরে তারা কিছুটা খেই হারিয়ে ফেলে, কিন্তু তারা দ্বিতীয়ার্ধে সেই 67 মিনিটে পুরো কাম ব্যাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আমরা ইউরো ম্যাচটা গতকালে চমৎকার ভাবে উপভোগ করেছি। ইতালি এবং ইংল্যান্ডের ম্যাচটি এক কথায় অসাধারণ ছিল। ইতালি খেলা খুবই ভালো লাগছে, ওরা যদিও টাইব্রেকারে জিতছে, হ্যাঁ তারা ডিজার্ভ করে। এবার বিশ্বজয়ের মঞ্চ কাঁপানোর পালা, 2022 সালে দেখা হবে কাতারে। ইতালি মানেই ডিফেন্সিভ, কিন্তু ওরা এবার ডিফেন্সিভ খেলে নাই, প্রত্যেকটা খেলাই ওদের ভেরিয়েশন ছিল। ওরা অ্যাটাকিং খেলছে, মিডফিল্ড ধরে খেলছে, ডিফেন্সিভ খেলছে। ইংল্যান্ডের সমর্থক ছিলাম, আমার অনেক আশা ছিল রহিম স্টার্লিং কিংবা হ্যারি কেনের প্রতি, যে তারা এবার ইংল্যান্ডের সমর্থক ছাপিয়ে সারা পৃথিবীর ইংলিশ সমর্থকদের মনের আশা পূরণ করবে। যেখানে তারা অর্ধ শতাব্দী পরে ফাইনালে এসেছে, সেখানে এই ঘরের মাঠে স্নায়ুচাপ একটা কাজ করে, মূলত এই কোভিড সিচুয়েশনে যে দর্শক, এখানে ওটা স্নায়ুচাপ। মূলত তারা প্রথমার্ধে যে খেলাটা খেলছে, দ্বিতীয়ার্ধে তারা সেই খেলাটার খেয়েই হারিয়ে ফেলছে। নিজস্ব দর্শক থাকার কারণে এবার ইংল্যান্ডকে হট ফেভারিট থেকেও উপরে স্থান দেওয়া হয়েছিল, কিন্তু ইতালি যে তার ডিফেন্সিভ খোলস থেকে বেরিয়ে এভাবে অ্যাগ্রেসিভ মোডে খেলবে, এটা আসলে অনেকেই জানতো, আবার অনেকেই জানতো না। ইতালির দর্শকদের কাছে এটা অবশ্যই অনেক ভালো লাগার একটা মুহূর্ত। যদিও ইংল্যান্ডের প্রতিটা ম্যাচই এবার ভালো খেলছে, ফাইনালে যদিও হেরে গেছে, তবে হ্যাঁ ইংল্যান্ড ভালো খেলছে। বলবো যে আজুরিরা চমৎকার ভাবে খেলছে। প্রথমার্ধে তারা 1-0 গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে 1-1 সমতা এবং পেনাল্টিতে চমৎকার ভাবে তারা কামব্যাক করে ম্যাচ জিতে গেছে। আসলে স্বাগতিক মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে, স্বাগতিক দর্শক, সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে হয়। এক্ষেত্রে ইতালি সবকিছুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে ইউরোকাপে এবার শিরোপা জিতেছে। অভিনন্দন ইতালিকে। খেলাটা টাইব্রেকার পর্যন্ত যায়, টাইব্রেকারে ভাগ্য নির্ধারণী ম্যাচ, সেখানে ইংল্যান্ড হেরে যায়, আসলে তার জন্য অনেক মন খারাপ, বাট খুব সুন্দর একটি খেলা হয়েছে। ইতালিতে খুব অভিজ্ঞ দল, সেই তুলনায় ইংল্যান্ডের তরুণ দল নিয়ে খেলছে, যার কারণে তারা হেরে গেছে। ইতালি তাদের অভিজ্ঞতা কাজে লেগেছে, এটা আমরা টাইব্রেকারে বুঝতে পেরেছি। কংগ্রেচুলেশন ইতালি, অ্যান্ড বেটার লাক নেক্সট টাইম ইংল্যান্ড।